আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া সুমি। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল মুস্কান ব্লগ বিডিতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। জিন্দাবাজার এসেছিলাম একটা কাজে, তো তার পাশেই ছিল জল্লারপার ওয়াকওয়ে। তো জিন্দাবাজার আসবার এখানে আসবো না, সেটা তো হতে পারে না। তো এই যে আমরা ওয়াকওয়েতে চলে আসছি, এখন আবার বাগানে প্রবেশ করতে টিকিটের প্রয়োজন হয়, আর যেটা ওয়াকওয়েটা আছে সেখানে হাঁটতে আর কি টাকার প্রয়োজন পড়ে না। তো আমরা এই যে সুন্দর দেখে একটা শপে বসে গেছি মামে ফুচকা খেতে, আর ফুচকা আমাদের তৈরি হচ্ছে, আমরা অর্ডার করে বসে আছি। এই যে দেখেন বাহিরের প্রাকৃতিক দৃশ্য আর তার সাথে ফুচকা, একেবারে মানে কি বলবো, আপনারা যারা জিন্দাবাজার আসবেন তারা কিন্তু এখান থেকে ফুচকা না খেয়ে যাবেন না, একেবারে মিস করবেন। আর এখানে কিন্তু রাতের প্রকৃতিটা একরকম থাকে আর দিনেরটা একরকম থাকে। এই যে দেখেন মুস্কান কখন আর হবে কখন হবে বলে একেবারে বিরক্ত করে ফেলতেছিল। আর আমরা ফুচকা একটাই অর্ডার করছি কারণ আমরা দুপুরবেলা খেয়ে দিয়ে বের হয়েছিলাম, তারপরেও মুস্কানকে নিয়ে যেহেতু জিন্দাবাজার আসছি তো ফুচকা তো খেতেই হবে। এই যে আমাদের ফুচকা চলে আসছে, আর আমি একেবারেই ঝাল দিতে না করছিলাম, বলছি কোনো মরিচের গুঁড়া দিবা না। তো এই যে দেখেন এখানে হচ্ছে ফুচকা হচ্ছে 50 টাকা করে প্লেট, আর চটপটি হচ্ছে 45 টাকা। এছাড়াও নাগা ফুচকা রয়েছে, দই ফুচকা রয়েছে। দই ফুচকা সম্ভবত 80 টাকা ছিল, তবে আমরা সেটা নেইনি। এই যে মুস্কান প্রথমে ভাবছিল একটু ঝাল হবে কারণ ও একটু ফুচকা ঝাল ঝাল পছন্দ করে, কিন্তু তারপরে ও পুরোটা ফুচকা অনেক এনজয় করে খেয়েছে। ভাত মাছ মাংস খেতে বিরক্ত লাগলেও ফুচকা খেতে কিন্তু তার কোনো বিরক্ত নেই। এই যে দেখেন কীভাবে ফুচকা খেতে হয়, যারা একটা ফুচকা পুরোটা এখনও মুখে দিতে না পারেন তারা কিন্তু এভাবে ট্রেনিং নিতে পারেন কীভাবে ফুচকা খেতে হয়। আর ভাত দিতে, ভাত যদি মুখে দিতে নেই তাহলে কিন্তু তার একেবারে ভাত মুখের ভিতরে যায় না। আর এই যে দেখেন ফুচকা কীভাবে খাচ্ছে। আর আমরা জিন্দাবাজার এসেছিলাম জেন্টস লেডিস এবং বেবিদের শীতের এক্সক্লুসিভ কিছু কালেকশনের একটা শ্যুট করতে। সেই ভিডিওটা হয়তো আমার চ্যানেল এবং আমার পেজ আমি আপলোড করব দুই একদিনের মধ্যেই। তো আমার পেজটা লাইক এবং ফলো দিয়ে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সেই শীতের কালেকশনের ভিডিওটা দেখার জন্য। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। আর আপনারা যারা সিলেট শহরের মধ্যে থাকেন, ফুচকা প্রেমী আছেন, তারা কিন্তু জল্লারপার ওয়াকওয়েতে আসলে ফুচকা না খেয়ে মিস করবেন না আর কি, ফুচকা এতটা মজার হয় এখানকার। আর এই যে দেখেন ফুচকা খাওয়ার শেষে ফুচকার এই টক খাওয়া যে কতটা মজার এটা একমাত্র মেয়েরাই বুঝবে, এই টেস্ট কিন্তু ছেলেরা বুঝবে না। আমি ভিডিও করছিলাম দেখে ও একটু লজ্জা পাচ্ছিল, তাই আমি বলছিলাম তুমি তোমার মতো করে খাও। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু কমেন্টস করে জানাবেন। আমি একটু শপটা দেখিয়ে দিচ্ছি। এই যে এই শপটার নাম হচ্ছে গোলগাপ্পা আর জল্লারপার ওয়াকওয়ে, এটা তো আপনারা যারা সিলেটে থাকেন সবাই চিনেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।